হ্যালো বন্ধুরা, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে সন্ধ্যাবেলা মানে রাত্রির ডিনার মেনুতে বানাবো মুসুর ডালের বড়া, তাই ডালটা বিকেলবেলা ভিজিয়ে রাখছি। আর সঙ্গে ছেলে বলল যে একটু মাখানা খাবে, তাই ওকে একটু মাখানা ভেজে দিচ্ছি। অল্প একটু ঘি দিয়েছি, দিয়ে মাখানাগুলো দিয়ে হালকা করে গ্যাসের ফ্লেমটা রেখেছি। এবার এটা ভেজে নেব, এইভাবে নেড়ে নেড়ে একটু ভেজে নিতে হবে। দিয়ে মাখানাটা কয়েক সেকেন্ড ভাজার পরে একটু টিপে দেখলাম, এইভাবে মাখানাটা কিন্তু হয়ে গেছে। তারপরে মুসুর ডালটা বেটে নিয়েছি ভালো করে, বাটার পরে বড়ার জন্য রেডি করে নিয়েছি। আর মুসুর ডালের বড়ার যে ঝোল বানাবো তার জন্য মশলাগুলো রেডি করে নিয়েছি। এরপরে ছেলে বললে একটু মুড়ি খাবে, তাই ওকে ডাল দিয়ে মিক্সড ডাল দিয়ে মুড়িটা মেখে দিয়েছি। তারপরে অল্প একটু চানাচুর আর একটু মুড়ি দিয়ে আমি আর বড়মশাই খাবো, তাই ভালো করে মেখে নিচ্ছি। এরপর ছেলেকে পড়তে বসালাম, আর ওইদিকে গ্যাসে ভাত বসিয়ে এসেছি। ভাতটা হয়ে গেলে তরকারিটাও বানিয়ে নেব। এবার এইদিকে আমি ভাতটা হয়েছে নাকি দেখতে এলাম, ভাতটা এখনও কিছুই হয়নি। আর ছেলেও সঙ্গে সঙ্গে উঠে এলো, ও একটু সুযোগ পেলে এইভাবে পড়ার মাঝে মাঝে বারবার উঠে আসে। ও হরলিক্স খাবে বলেছিল, হরলিক্সটা বানাতে এসেছিলাম, ওটাই দেখতে এসছে। হলো না কেন হরলিক্সটা, আমি আবার হরলিক্স বানিয়ে নিয়ে ওকে পড়তে বসালাম। আর এইদিকে বাইরে দেখাচ্ছি, বাইরে অনেকদিন আগে থেকে মানে দুর্গাপূজার আগে থেকেই লাইটটা লাগানো হয়েছে। আর নিচে যে রেজাল্ট লাইটটা দেখতে পাচ্ছেন ওটা নতুন কেনা হয়েছে এবছর, তো ওটাও লাগানো হয়েছে, দেখতে কিন্তু খুব ভালো লাগছে। তো ছেলের পড়া কমপ্লিট হয়ে গেছে, পড়া কমপ্লিট হয়ে গেলে ও কীভাবে ছুটে পালায় দেখুন। ভাতটা রান্না হয়ে গেছে, এসে তরকারিটা করব। আজকে হাট বার আছে এখানে, তাই একটু হাটে যেতে হবে বাজার করতে, টুকিটাকি বাজার করার আছে। এবছর কালী পুজো উপলক্ষে আমাদের ফ্ল্যাটটা লাইট দিয়ে খুব সুন্দর সাজিয়েছে, আজকেই সাজিয়ে গেছে। তো এখানে ফল দোকানে এসে কিছু কিছু ফল নিয়ে নিলাম, আপেল লেবু দু রকমের লেবু নিয়েছি আর কলা নিয়েছি। এবার চললাম সবজি বাজার করতে, সবজি বাজার করে নিয়ে বাড়ি চলে যাব। তো এখানে সবজি দোকান থেকে বেশ কিছু সবজি কিনে নিলাম। তো বাড়িতে এসে দেখাচ্ছি কি কি সবজি নিয়েছি। এখানে বরবটি, ঢেঁড়স নিয়েছি, থালকুনি পাতা একটা, কলমি শাক, আর ফল নিয়েছি দু রকমের লেবু, আপেল আর কলা। এবার বড়ার ঝোলটা বানাবো। বড়াটার জন্য পেঁয়াজ লঙ্কা আর নুন দিয়ে ভালো করে মেখে রেখেছিলাম, ওটা এবার এইভাবে এক চামচ দিয়ে ছোটো ছোটো করে বড়া ভেজে নেব, তবে একদম হালকা করে ভেজে নেব। ঝোল বানাবো, ঝোলের বড়া হালকা করে ভাজলে ঝোলের মধ্যে নরম থাকে। সমস্ত বড়াগুলো ভেজে নিয়েছি, নামিয়ে নিয়ে বেশ কিছুটা তেল দিয়ে এখানে পেঁয়াজ আদা রসুন যে বেটেছিলাম ওটা দিয়ে দিলাম, আর একটু পাঁচফোড়ন দিলাম, আর টমেটো বাটা দিয়ে দেব। এবার একটা কাঁচা লঙ্কা এভাবে ভেঙে দিলাম, হলুদ দিচ্ছি, তারপরে দেব নুন আর জিরে গুঁড়ো। এবার মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে, তেল বেরিয়ে গেছে। এবার তিনটা আলু সেদ্ধ করেছিলাম, ওই সেদ্ধ আলু এইভাবে হাতের সাহায্যে ম্যাশড করে দিয়ে দেব। এরপর আলুর সাথে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে, আর অল্প একটু ধনে পাতা ছিল, ধনে পাতা কুচিয়েও দিয়ে দিলাম। এরপরে পরিমাণ মতো জল দিয়ে দেবো, জলটা একটু বেশি পরিমাণ দিতে হবে, বড়া তো বড়া পুরো কিন্তু জল টেনে নেয়। তো ঝোলটা ফুটে গেছে, এবার এই ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিচ্ছি। বড়া দেওয়ার পর তিন চার মিনিট ফোটানোর পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তো এখানে ঝোলটা পুরো রেডি হয়ে গেছে, একটা বাটির মধ্যে নামিয়ে নিলাম। এই হলো আজকে আমাদের ডিনার মেনু, দেখা হবে নেক্সট ব্লগে।